সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সামাজিক দূরত্ব বজায় রাখছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক, লেটার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র অংশীদারি ব্যবসা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ক্লাসগুলোতে আমরা অংশীদারি ব্যবসা কি, অংশীদারি ব্যবসায়ীর গঠন প্রণালী, অংশীদারদের প্রকারভেদ, অংশীদারি ব্যবসায়ীর প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতা হিসাবে আজকে আমি তোমাদেরকে অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার পরিণাম সম্পর্কে পড়াবো। তো চলো অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করা সম্পর্কে আমরা পড়ি। অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে কি বোঝায়? এটা বলা হচ্ছে 1932 সালে অংশীদারি আইনে যে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়, এটা সম্পূর্ণ অংশীদারদের ইচ্ছাকৃত একটা বিষয়। তবে নিবন্ধনকৃত প্রতিষ্ঠান অনিবন্ধনকৃত প্রতিষ্ঠানের চেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করে থাকে। এখন নিবন্ধন বলতে আমরা কি বুঝি? অংশীদারি ব্যবসায়ের 58-এর 1 ধারায় বলা হয়েছে, নিবন্ধন বলতে অংশীদারি ব্যবসাটা যে স্থানে গড়ে উঠছে সেই স্থানে সরকার কর্তৃক নিবন্ধক বা সরকার কর্তৃক নিবন্ধন অফিসে অংশীদারি ব্যবসায় তালিকাভুক্ত করণ করাকে বোঝাচ্ছে। অর্থাৎ অংশীদারি ব্যবসার নামটা নিবন্ধকের কাছে তালিকাভুক্ত করণ করাটাকেই বলছি আমরা নিবন্ধন। তো 1932 সালে 69 ধারায় অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার কিছু অসুবিধার কথা উল্লেখ করা হয়েছে, চলো আমরা সেগুলো দেখি। প্রথমে আছে অপর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা। অংশীদারি ব্যবসায় 1932 সালের 69-এর 1 ধারায় বলা হয়েছে যে অপর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা যায় না যদি প্রতিষ্ঠানটার নিবন্ধন না থাকে। কিরকম বিষয়টা একটু বুঝিয়ে বলি। মনে করি শিমলা ও শিবু দুইজনে মিলে একটি অংশীদারি ব্যবসা গঠন করেছে, সেইখানে তারা নতুন করে মুনাকে অংশীদার হিসেবে গ্রহণ করেছে। এখন প্রতিষ্ঠানটায় অংশীদারি যে প্রতিষ্ঠানটা যে ব্যবসাটা চলছিল সেটা খুব ভালোই চলছে। এখন যদি তারা প্রতিষ্ঠানটা যেহেতু নিবন্ধনকৃত নয়, তাহলে শিমলা এবং শিমু এই দুইজনে যদি মুনাকে অংশীদারি ব্যবসায়ের মুনাফা বা অংশীদারি ব্যবসায়ের পরিচালনায় যদি অংশগ্রহণ না করায়, সেই ক্ষেত্রে মুনা কিন্তু তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে না। তাদের বিরুদ্ধে মানে সেই অংশীদারি ব্যবসা যেটা শিমু এবং শিমলা দুজনে মিলে গঠন করেছে। অর্থাৎ শিমু এবং শিমলা মিলে যে ব্যবসাটা গঠন করেছে তার বিরুদ্ধে মুনা মামলা করতে পারবে না। এর পরেরটা দেখি আমরা, তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের। অর্থাৎ 69-2 ধারায় বলা হয়েছে অংশীদারি ব্যবসায়ে 1932 সালের অংশীদারি আইনে এটা বলা হয়েছে যে তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না অংশীদারি ব্যবসাটা যদি নিবন্ধনকৃত না হয়। তৃতীয় পক্ষ কিরকম? মনে করি এক্স একটা প্রতিষ্ঠান, ওয়াই এবং একটা প্রতিষ্ঠান। এক্স এর সাথে ওয়াই এর চুক্তিবদ্ধ হয়েছে যে ওয়াই এক্স কে 1 বছর যাবৎ মাল সরবরাহ করবে, কিন্তু ওয়াই এখন কি করলো, তার চুক্তির বরখলাপ করলো। সে বললো সে 6 মাস মাল সরবরাহ করার পরে অস্বীকৃতি জ্ঞাপন করলো, বললো যে না আমি আর মাল সরবরাহ করব না। এখন এক্স যে প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানের কিন্তু নিবন্ধন নাই। এখন এক্স ওয়াই এর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে না। ওয়াই যে 1 বছর চুক্তিবদ্ধ হয়েছিল যে মামলা মাল সরবরাহ করার কথা ছিল, সেটির বিরুদ্ধে সে যে শর্তটা মেনে নেয় নাই সেই শর্তটার বিরুদ্ধে কিন্তু এক্স মামলা করতে পারবে না। এরপরে দেখি পাল্টা পাওনা দাবিতে বাধা। 69-3 ধারায় বলা হয়েছে যে অংশীদারি ব্যবসাটা যদি নিবন্ধনকৃত না হয়, তাহলে পাল্টা পাওনা আদায়ের ক্ষেত্রে অংশীদারি ব্যবসায় মামলা দায়ের করতে পারবে না। বিষয়টা কিরকম আবার এক্স ওয়াই এর কথা বলি। মনে করি ওয়াই এক্স এর কাছে 70,000 টাকা পায় বা মাল বিক্রি বাবদ
70,000 টাকা পায়। আবার এক্স ও ওয়াই এর কাছে মাল বিক্রি বাবদ অন্য আরেকটা হিসেবের খাতে এক্স ওয়াই এর নিকট 40,000 টাকা পায়। এখন দুজন দুজনের কাছে পাওনা দেয়। এক্স এর কিন্তু নিবন্ধন করা নাই, ওয়াই এক্স এর বিরুদ্ধে 70,000 টাকা পাওনার জন্য মামলা দায়ের করলো। এখন ওয়াই এক্স এর বিরুদ্ধে মামলা দায়ের করলো, কিন্তু আদালত এক্স এর মামলাটাকে প্রত্যাখ্যান করলো। কেন? কারণ এক্স এর প্রতিষ্ঠানটি নিবন্ধনকৃত নয়। সেই যে 40,000 টাকা ওয়াই থেকে পাবে পাল্টা পাওনা, ওর যে পাল্টা যে 40,000 টাকা পাওনা আছে, সেই পাওনাটা আদায়ের জন্য সে আদালতে যদি দাঁড়ায়, আদালত তাকে মামলাটা গ্রহণ করবে না। আদালত ওয়াই যে 70,000 টাকা পাবে সেটা দেওয়ার জন্য এক্সকে নির্দেশ দেবে, কারণ এক্সের নিবন্ধন নেই। সেই জন্যই অংশীদারগণ অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনেরই পক্ষে। তারপরে আমরা দেখি পাওনা আদায়ে বাধা। 1932 সালে অংশীদারি আইনে বলা হয়েছে যে অংশীদারিগণ অংশীদারি ব্যবসায়ে পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষ থেকে যদি কোনো টাকা পাওনা হয়, 100 টাকার বেশি পাওনা আদায়ের ক্ষেত্রে মামলা করতে পারবে না। শুধুমাত্র কেউ কারো কাছে যদি এক্স যে প্রতিষ্ঠান কথা আমরা বলছি, এক্স সে এক্স প্রতিষ্ঠানটা যদি অন্য প্রতিষ্ঠানের কাছে বা অন্য কোনো ব্যক্তির কাছে যদি কোনো টাকা পাওনা হয়, তবে সে 100 টাকার বেশি যে পাওনা, সেই বেশি টাকার চেয়ে পাওনার চেয়ে বেশি সে আদায় করতে পারবে না মামলা করে। তারপর চুক্তি শর্ত পালনে বাধ্য করতে বাধা। 69(5) ধারায় বলা হয়েছে 1932 সালে অংশীদারি আইনে যে পাল্টা চুক্তি শর্ত পালনে বাধ্য করতে পারবে না। সেটা কিরকম? অংশীদারি ব্যবসা নিশ্চয়ই 2-3 জন অংশীদার নিয়ে গঠিত হয়, সেক্ষেত্রে যদি কোনো একজন অংশীদার বা 2 জন অংশীদার যদি চুক্তির যে শর্ত আছে সেই শর্তগুলো যদি সে পালনে অস্বীকৃতি করে, অস্বীকৃতি জ্ঞাপন করে বা অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে অন্য অংশীদার এবং সেই অংশীদারদের চুক্তির শর্তগুলো পালন করতে মামলা দায়ের করতে পারবে না। বিষয়টা একটু বুঝিয়ে বলি। মনে করি ওই যে সিমলা, সিমু এবং মোনা, ওদের 3 জনের ভিতরে যদি সিমলা এবং সিমু 2 জনই যদি চুক্তির শর্ত মেনে চলে এবং মোনা যদি চুক্তির শর্ত মেনে না চলে, সেক্ষেত্রে কিন্তু সিমলা এবং সিমু এরা 2 জনই কিন্তু মোনার বিরুদ্ধে চুক্তির শর্ত পালন করতে বাধ্য করার জন্য মামলা দায়ের করতে পারবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অংশীদারি ব্যবসায় নিবন্ধন নিয়ে পড়েছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এই প্রশ্নটা সম্পর্কে আসে, এই প্রশ্নটা সম্পর্কে বিভিন্নভাবেই প্রশ্ন হয়। তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো একটু খুলে পড়ো তাহলেই দেখতে পাবে। তবে আমি তোমাদেরকে সবসময় বলি, এটা হচ্ছে যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা একটা তাত্ত্বিক বিষয়, তাই এখানে ভালো করতে হলে তোমাকে অবশ্যই বহু নির্বাচনের উপরে জোর দিতে হবে। সৃজনশীল তো আছেই, কিন্তু বহু নির্বাচনই তো তোমাকে ভালো করতে হবে। তাই সৃজনশীল প্রশ্ন বা বইয়ের যে প্রশ্নের ধারাটা আমি তোমাদেরকে প্রশ্নের ধারাগুলো বলে দিচ্ছি, সে টপিকসগুলো নিয়ে আলোচনা করছি, সেটার পাশাপাশি তোমরা একটু বহু নির্বাচনই পড়বে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।